আজকে আমার স্টুডেন্ট সোহাগ, সে ক্লাস মোটামুটি কমপ্লিট। আজকে সে একটা ক্লাস দেখাবে, সেটা হচ্ছে যে ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং। সেটা আমাকে প্র্যাকটিক্যালি আজকে দেখাবে কীভাবে করতে হয়, কীভাবে নিতে হয়, কীভাবে বুঝে নিতে হয় যে কোনটা কোন সেকশন। তাহলে সোহাগ, এখন আমরা দেখবো ডিসচার্জিং সার্কিটটা, মানে ডিসচার্জিং লাইনটা কীভাবে করতে বের করতে হয়। হ্যাঁ, প্রথমে আমরা ব্যাটারি কারেক্টার খুঁজবো, যেটা কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা দেখবো। এখানে নেগেটিভ এসে করতেছে, এটা নেগেটিভ, অপর দিকটা অবশ্যই পজিটিভ হবে। হ্যাঁ, আমরা এখান থেকে মোসফেটটা খুঁজবো, আমরা জানি না কোনটা মোসফেট ডিসচার্জিং মোসফেট। হ্যাঁ, এটা এখন খুঁজবো, তো এটার সাথে যত শো করতেছে এটা ডিসচার্জিং মোসফেট হবে। এটা দিয়া অবশ্য এটা ড্রেন থেকে ঢুকছে। হ্যাঁ, কয়টা শব্দ করে ড্রেনে দেখো। হ্যাঁ, চারোটা পিনে শো করতেছে, তার মানে ড্রেন থেকে। হ্যাঁ, গুড, ঢুকছে আর কি, এখন সোজ দিয়ে আউট করবে আর কি। হ্যাঁ, গুড, সোজ দিয়ে আউট কোথায় করবে? এটা চার্টে দেখো, চার্টে দেখো কি বলে, ফিরিবল রেজিস্টার আর কি, ফিরিবল রেজিস্টার। গুড, এবার যাও, আমরা এখানে যাবো, ফিরিবল রেজিস্টারটা খুঁজবো। আমাদের পিনটা কোথায়, পিনটা কোথায়? হ্যাঁ, এখানে থাকলে তাহলে আমাদের বোর্ড উল্টা দেখো কোথায় আছে। এটা কি? এটা বোল্টিং, বোল্টিং তো পাইছো, বোল্টিংয়ের সাথে ফিরিবল রেজিস্টারটা কোন সাইডে আছে এটা বের করো। এটা দিকে দেখতেছি না, অবশ্যই এটা উপর দিকে হবে। ঘুরো, এখানে দুইটি আছে শুধু, এখানে আপনি দেখতেছেন এই দুইটা। হ্যাঁ, তাহলে এই দুইটা থেকে একটা তো 100% হবে, বের করো ভালো করে কয়েলের সাথে, ধরো এই মোসফেটের সাথে ধরে ফিরিবল রেজিস্টার দেখো, কয়েল না মোসফেটের সাথে। হ্যাঁ, মোসফেটের সাথেই দেখতেছি অবশ্য। দেখো আবার আরেকটা দেখো, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা ডিসচার্জিং মোসফেট। আচ্ছা, ফিরিবল রেজিস্টার আসুক না আসুক, এটার লাইনটা অবশ্যই আমাদের কোথায় চলে যাবে, সকল সুইচিংয়ের মেন মোসফেটে। হ্যাঁ, ডিসচার্জিংয়ের এটা সোর্স থেকে কোথায় যাবে, সকল মোসফেটে চলে। তাহলে আমরা এখানে একটা সুইচিং পাইছি, সুইচিংয়ের আমাদের মেন মোসফেট কোনটা শব্দ করতেছে। তাহলে আমাদের 100% মানে ব্যাটারি দিয়ে চললেও আমাদের এইখানে সুইচিংয়ে। হ্যাঁ, তাহলে আমার ফিরিবল রেজিস্টার খুঁজতে হবে না। তাহলে আমরা গুড, এবার আমরা আবার সামনের দিকে যাই। তাহলে আমরা ডিসচার্জিং মোসফেট পেয়ে গেছি, বের করো। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা চার্জিং সেকশনটা দেখতে, আমরা কোনটা বের করছি এখন, ডিসচার্জিং দেখাই দাও ওখানে চার্টে, এটা বের করছি। গুড, এখান থেকে এই লাইনটা খুঁজে বের করছি। আচ্ছা, তাহলে এখন আবার চার্জিংটা বের করো, চার্জিং সেকশন কোনটা, চার্জিং সেকশন এটা পুরোটা। তাহলে এটা পুরোটা বের করো, কিভাবে বের করতে হয় শিখতে দেখতেছেন আপনি। হ্যাঁ, করো, এটা করো, আমাদের ব্যাটারি কানেক্টর থেকে চার্জিং সেকশনটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব এটার জন্য আমরা মোসফেট খুঁজতে হবে, আমাদের কি বের করতে হবে, চার্জিং মোসফেট, কয়েল খুঁজবো, কয়েল থেকে মোসফেট। হ্যাঁ, বের করো, তাহলে আমরা এটা চার্জিং এর জন্য কয়েলটা হবে, এটা শো করতেছে, আমরা এটা থেকে এখন মোসফেট করব। হ্যাঁ, বের করো, তোমার হাত ঘামে নাকি? তাহলে তো মারাত্মক, তোমাকে গ্লাভস পরতে হবে, হাত ঘামলে ইলেকট্রিক সার্কিটে কাজ করতে পারবে না, ইলেকট্রনিক সার্কিটে। হ্যাঁ, তাহলে আমার মোসফেট পাই গেছি। হ্যাঁ, ওকে, তাহলে এবার এটা ছেড়ে দাও, এবার এই দুইটা হচ্ছে আমার চার্জিং না, কোনটা এখানে দেখো, এখানে দেখো কয়েল থেকে যখন পাবো দুইটা মোসফেটের শব্দ করবে। হ্যাঁ, তা আইসিটা কোনটা,
সাগর ভাই বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। কাজ করতেছ? হ্যাঁ করো। বলেন এটা পাওয়ার সুইচ, এটা শর্ট ছিল, আমি মোসফেটটা এটা শর্ট পাইছি, ফাইনিং এর মোসফেটটা চেঞ্জ করছি। মোসফেট চেঞ্জ করছেন কি চ্যানেল? এটা এন চ্যানেল। গুড। এবার যখন আপনি লাইন দিবেন এখন শর্ট চলে গেছে না? শর্ট চলে গেছে। গুড, শর্ট চলে গেছে। এখন আমরা পাওয়ার লাইন দিব। তাহলে পাওয়ার লাইন দিতে হলে আমার আরেকটা বোর্ড আছে, এটা এগুলো সবাই ফেলেন। গুড। হ্যাঁ তাকান এদিকে। হ্যাঁ তাহলে আমরা এখন বের করা আর একটা বোর্ড আছিল সাথে। হ্যাঁ বোর্ডটা উঠান। হ্যাঁ এটা 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 ডিসকানেক্ট করেন, ডিসকানেক্ট করেন। প্র্যাকটিক্যাল করে কী ধরনের অনুভূতি হচ্ছে আপনাদের, যে এখানে এই কিং অফ ল্যাপটপ সলিউশনে যে আপনারা কাজ করার সুযোগ পেলেন এবং কোর্স করার যেই পসিবিলিটিটা আপনারা জানতে পারলেন, করতে পারলেন, তা এখন প্র্যাকটিক্যাল নিজের হাতে করতে পারতেছেন? অন্য অন্য প্রতিষ্ঠানে তো এইভাবে সুযোগটা কীভাবে দেয় এটা তো বুঝেন, তো এখন আমরা যে সুযোগটা পাচ্ছি সেটা কীভাবে পাচ্ছি, মানে কীভাবে বুঝতে পারতেছি যে কাজটা কেমন পারতেছি, কেমন করতে পারতেছি, কীভাবে আমাদের জন্য বেনিফিট হচ্ছে? এটা নিজের হাতে কাজ করে যে একটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটা অবশ্যই পাচ্ছি এখন, বুঝতে পারছি যে আসলে নিজের হাতে কাজ করে যে আমরা একটা ল্যাপটপকে ওপেন করতে পারবো বা সলিউশন ফল ফাইন্ডিং করতে পারবো, এটা নিজেই বুঝতে পারছি আর কি। আলহামদুলিল্লাহ, তাহলে এখন মোটামুটি অনেক ভালোভাবে কাজ করতে পারতেছেন? জি ইনশাআল্লাহ। আপনাদের অনুমতি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে ক্লাস করতেছেন, ক্লাস করার পর যে সুযোগ পাচ্ছেন প্র্যাকটিক্যালি দেখার, প্র্যাকটিক্যালি করার, এবং ফাইন্ড আউট কীভাবে করতে হয়, ট্রেসিং কীভাবে করতে হয়, চেকিং কীভাবে করতে হয়, এই যে সুযোগটা পেলেন, সুযোগ পাওয়ার পর কীরকম লাগতেছে, অনুভূতিটা কীরকম, বা আপনার অন্য অন্য সার্ভিস সেন্টারের থেকে আমাদের কিং অফ ল্যাপটপ সলিউশনের সম্বন্ধে আপনি কিছু বলেন? অবশ্যই ভালো ভাই, কারণ আমি অনেক জায়গায় কাজ শেখার জন্য গেছি, কেউ এভাবে যায়নি। কোথায় গিয়েছিলেন? নিয়ম ভাবে দেখা দেওয়া হচ্ছে সেটা ফলো করো, আমরা ইলেকট্রনিক্স এর উপরে বা ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়ালেখা না করো
আমরা এই পেশায় সুন্দরভাবে একটা একাডেমিক আমরা যেই একাডেমিক শিক্ষাটা পেলাম না কিন্তু এখান থেকে যে যতটুকু একাডেমিক শিক্ষার মতো পেয়ে কাজ করার মতো আমরা হ্যাঁ আমাদের জীবন জীবিকা নির্ভর করতে পারবো ইনশাআল্লাহ সোহাগ তোমার কিছু থাকলে বলতে পারো যে তুমি কি ধরনের কাজ এখন করতে পারতেছো বা কতটুকু তোমার কনফিডেন্স মানে তোমার কি পরিমাণ কাজের উৎসাহ হয়েছে এখানে আর উৎসাহ তো অনেক ভালো হয়েছে আমি তো সামনে থেকে অবশ্য আরো ভালো কিছু করতে পারবো অবশ্য আমিও চাইতেছি আর ভালো কিছু করি এটা গুড তাহলে আমরা বুঝতে পারলাম যে যে মোটামুটি সবাই ক্লাস করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছেন ওকে মাইনের নাম্বার কোনো বন্ধ বুঝছো না হ্যালো আমরা এখানে উঠলো হল